ইউটিউবের ইতিহাস শুরুটা 2005 সালে একটা প্রেমময় দিনে 14 ফেব্রুয়ারি। এই দিনে ক্যালিফোর্নিয়ার সান ম্যাথিউতে পরীক্ষামূলক চালু হয় youtube.com। উদ্যোক্তা তিন তরুণ চাঁদ হারলে, স্টেভেন চাঁদ ও জাবেদ করিম। কাজের সুবাদে একসঙ্গে থাকতেন তিন বন্ধু, চাকরি করতেন অর্থ আদান প্রদানের বৃহৎ প্রতিষ্ঠান পেপালে। কাজ আর নিজেদের প্ল্যানিং শেয়ার চলতো একসঙ্গে, তবে ঝামেলা বাঁধল কিছুদিন পর। পেপালের মালিক প্রতিষ্ঠানকে বিক্রি করে দিলেন অনলাইন নিলামে ওয়েবসাইট ইবের কাছে। চাকরি গেল অনেক কর্মীর, সঙ্গে চাঁদ হারলে, স্টেভেন চাঁদ ও জাবেদ করিমেরও। চাকরি হারানো তিন বন্ধু ভাবনায় পড়লেন, ডুবে গেলেন অসীম চিন্তায়। কী করা যায়, কোনটা হবে জীবনের মাইল ফলক? হঠাৎ করে মাথায় এলো ইউটিউবের ভাবনা। অনলাইনে ভিডিও শেয়ারিংয়ের ওয়েব চালু করলে কেমন হয়, মাথায় থেকে নেমে এলো মুখে, এরপর কাগজে কলমে। তিন বন্ধুর কাছেই ভালো লাগলো বিষয়টা। ব্যাস আর দেরি কেন, এমনিতেই অবসরে কিছু করার প্রেরণা ছিল, যেটা হবে একদম নিজেদের, নিজেদের মতো করে ভাবা, প্রতিষ্ঠিত করা। শুরু হয়ে গেল ইউটিউব। 2005 সালের 14 ফেব্রুয়ারি পরীক্ষামূলক চালু করার পর আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত হয় দুই মাস পর। মে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হলো ইউটিউব। এই দুটো মাস নিজেরা পরীক্ষা নিরীক্ষা করলেন। প্রতিষ্ঠাতাদের ভাবনা শুরুটা ছিল স্টেপ মজা, বিনোদন আর শেয়ারিং, তাই নিজেদের সামান্য অর্থ দিয়েই শুরু হয়েছিল বিশাল এই প্ল্যাটফর্ম। কিন্তু এটা যখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল, বিপুল পরিমাণ ইউজার আসতে লাগলো সাইটে, এগিয়ে এলো একটি বড় কোম্পানি সেকুয়া ক্যাপিটাল নামে। এই কোম্পানি সেই বছরই নভেম্বর মাসে ইউটিউবে বিনিয়োগ করলো $35 লাখ। সাইটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগও বাড়ে। পরের বছর এপ্রিল মাসে আরও $80 লাখ যোগ হয় ইউটিউব অ্যাকাউন্টে। ইউটিউব এই মুহূর্তে গুগলের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 2006 সালে গুগল তার সেবাভিত্তিক বাণিজ্যিক সম্প্রসারণের উদ্দেশ্যে $1.65 বিলিয়ন বিনিময়ে ইউটিউব কিনে নেয়। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে এই ভিডিও সাইটটি।